রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর ভেন্ডাবাড়ি সড়কের এরশাদ মোড়ে মহান আল্লাহ তাআলার আল আসমাউল হুসনার 99টি গুণবাচক নাম দিয়ে তৈরি আল্লাহ চত্বর স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। বিকেলে খোরাগাছ ইউনিয়নের এরশাদ মোড়ে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আল্লাহ চত্বর স্তম্ভটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মিঠাপুকুর আসনের মাননীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান এমপি। রূপসী পাঁচমাথা মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খোরাগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য তারুণ্যের অহংকার বিশিষ্ট মিডিয়া ও টকশো ব্যক্তিত্ব রাশিক রহমান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজবাউর রহমান মজনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান নূর আলম ও রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গাসহ প্রমুখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রূপসী পাঁচ রাস্তার মোড়ে মহান আল্লাহর গুণবাচক 99 নামের স্তম্ভের শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ গোল চত্বর রূপসী মৌজার পাঁচমাথা মোড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রাণ প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই 1 নম্বর খোরাগাছ ইউনিয়নে যে জনাব এইচ এন আশিকুর রহমান এমপি সাহেব আজ থেকে বহু বছর আগে যেই স্বপ্ন নিয়ে যেই দর্শন নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের জীবন ধারায় পরিবর্তন করার জন্য আপনাদের মাঝে কাজ শুরু করেছিলেন, সেটা নিশ্চয়ই সফল হচ্ছে আজকে পরিষ্কার প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে মিটাবো। গেল বছরের 9 সেপ্টেম্বর টিআর প্রকল্পের 1,60,000 টাকা দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়। নান্দনিক লাইটিং সিস্টেমের সঙ্গে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে 24 ঘন্টায় এখানে মহান আল্লাহ তাআলার 99টি নাম উচ্চারিত হবে। এটি নির্মাণের ফলে ধর্মীয় অনুভূতির কারণে ওই এলাকায় অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে বলে মনে করেন এলাকাবাসী। রুবেল ইসলাম, রংপুর।